হয়, মই বর্তমান উপস্থিত আছো মহানগরীর সাবিপুলত। আর সাবিপুলত সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ঘটনা। লকডাউনের সুযোগ লৈ যোৱাকালি নিশা সাবিপুলর দুটাকৈ মন্দিরত চুরে চুরি কার্য সংঘটিত করেছে। আমি তো এইটাই কম কি এই ঘটনাটা একচুয়ালি বড় মানে দুর্ভাগ্যজনক ঘটনা এটা হয়েছে, আমি শুনে আশ্চর্যজনক হয়েছো। এটা কথাটা হল কি, আমি এটা প্রশাসন আরক্ষী প্রশাসনক আমি কৈছো, মাতিছো, খবর দিয়া হয়েছে, আরক্ষী প্রশাসন আহি গেল, তদন্ত আমি স্টার্ট করেছো। দুর্বৃত্ত নিশ্চিতভাবে আমি কোম কি অতি শীঘ্রে দুর্বৃত্তক আমি পারায়ত্ত করি, যুক্ত কঠোরতম সজাটো আমি দিম বারো না। আমি এইটা কব বিচার কি, নিশ্চয় মানে আপনার কোস কি এই ঘটনাটো এইটো একচুয়ালি মাজ মানে দিনের মাঝমজিয়া হয়েছে, কেউ কি আমিয়ে গম পাইছো দুইটা, এটা কই আছে কি রাতেপা হল। এই ঘটনাটো হওয়ার পিছত আজি নিশ্চয় আমি এইটো মানে দুঃখ প্রকাশ করছো, আর আরক্ষী প্রশাসনক কইছো কি ভবিষ্যৎ এরকম ঘটনাটো হব না, লাগে পুনরাবৃত্তি ঘটনাটো নহক, আর এই ঘটনার উচিত তদন্ত করে দোষীক শাস্তি দিব লাগিব। এয়া আসলে এগারী সচেতন নাগরিকর ভাষ্য, যদি মোর ফটো সাংবাদিকগে দেখাবলে তখেতে চেষ্টা করে, যদি কেমেরা লেন্সে ঢুকি পায় এই সামগ্রিক দৃশ্য, আমি কিছু ভিতরলে আমি যাবলে চেষ্টা করি, ভিতরলে কিছু আমি যাবলে চেষ্টা করিম। ইয়ারে মূল যেগী পূজারী আছে, পূজারীগীর আমি ভাষ্য আমি গ্রহণ করবলে চেষ্টা করিম। ইহা তো আমরা আজ তাকলে কিছু ভয়লেই নাকি, 40 বরসে এত মানে কিছু না ভয় রল, 40 বরসে মানে এত কিছু না ভয় রল। হ্যাঁ, আজ পহলে হইলে ঘটনা ভয় কি এ চানিকা মটুক রল, চানিকা নাগ রল, লোটা রল, চানিকে অথি নাগ রল, এসব অথি বাল্টি রল, দান বক্স রল। যদি সম্ভব হয় আমি ভিতরলে কিছু যাম, যদি আমাক দেখুৱাই দিয়ে আমি কিছু, আমি এতিয়া মন্দিরের কিছু ভিতর ভাগলে আমি যাবলৈ চেষ্টা করছো। প্রকৃততে সাবিপুলর যিসকল ইয়াতে হিন্দু জনসাধারণ আছে, ইয়াতে প্রায় সহস্রাধিক লোকর আস্থার স্থলী এই মন্দির রাম জানকী মন্দির। আর এই রাম জানকী মন্দিরতে সুরে লকডাউনের সুবিধা লৈ লঙ্কা কাণ্ড সংঘটিত করেছে, লঙ্কা কাণ্ড সংঘটিত করার দৃশ্য পোহরলৈ আহিছে। এয়া মন্দির আস্থার, হিন্দু সকলের আস্থার যে পবিত্র যে স্থান, এই স্থানতে লণ্ডভণ্ড করা পরিলক্ষিত হয়েছে। ইয়াতে যে দানপাত্র আছিল ভক্তসকলে প্রকৃততে কব লাগিব হনুমানজির মন্দির, হনুমানজি ইয়াতে মন্দির আছিল, হনুমানজি এনেদরে লণ্ডভণ্ড করে মূর্তি ভাঙি থৈ গৈছে, মূর্তি সম্পূর্ণরূপে ভাঙা অবস্থাত আছে। যদি ফটো সাংবাদিকগৰাকীয়ে দেখাবলৈ চেষ্টা করে এয়া দৃশ্য, সঁচাকৈয়ে দুঃখজনক, সঁচাকৈয়ে দুর্ভাগ্যজনক বলে কব লাগিব। যি সময়ত নতুন সরকারখনে দায়িত্বভার লয়ে জনসাধারণক এখন সুরক্ষিত সমাজ দিয়ার কারণে চেষ্টা করেছে, সেই একেখিনি সময়ত আজির এই দৃশ্যই ভয়াবহ দিনের ইঙ্গিত কঢ়িয়াই আনিছে। ইয়াতে রূপর মূর্তি আছিল বলে আমাক জানিবলৈ দিছে মন্দিরের কমিটির তরফরপরা, হাঁপ আসে, বিভিন্ন ধরনের সোণর আ অলংকার আসে, সমস্তখিনি বস্তুয়ে সুরে লুটি লৈ যোৱা বুলি আমাক জানিবলৈ দিছে মন্দির কর্তৃপক্ষ। এতিয়া আমি কিছু বাহিরলৈ আমি যাবলৈ চেষ্টা করিম, যদি ফটো সাংবাদিকগৰাকীয়ে দেখাবলৈ যদি চেষ্টা করে। এয়া মানুহৰ, এয়া জনতাৰ ভিৰ লাগিছে বাহিৰত, সকলোৱে এটা কথাই কৈছে, সকলোৱে এটা কথাই দাবী কৰিছে যে অতি শীঘ্ৰে এই যি চুৰি কাৰ্যত লিপ্ত যিসকল ব্যক্তি, এই ব্যক্তিসকলক, এই চুৰবিলাকক, এই চুৰকেইটাক আচলতে যাতে আরক্ষী প্রশাসনে ধরি উপযুক্ত শাস্তি দিব পারে, চরম শাস্তির ব্যবস্থা করব পারে, তাকে লৈ এতিয়া এই সকল জনসাধারণে তেওঁলোকে বাহিরত জুম পতা পরিলক্ষিত হয়েছো। আর এটা কথা কবই লাগিব যে আহি থকা দিনবিলাকত এই সকল জনসাধারণে এটা কথাই তেওঁলোকে চেষ্টা করেছে, এটা কথাই জনসাধারণে কৈছে প্রশাসনক, আরক্ষী প্রশাসনক, অতি শীঘ্রে এই চুরি কার্যত লিপ্ত হয়ে থাকা যখন সমাজ বিরোধী দুষ্টচক্র আছে সকলকে যাতে আইনের বন্দী তেওঁলোকক বন্দী করব পারে, আরক্ষী প্রশাসনে যাতে উচিত শাস্তির ব্যবস্থা করব পারে, তাকে লৈ এতিয়া এই সকল জনসাধারণে দাবি করেছে।